হ্যালো ফ্রেন্ডস বাইনে নির্মালে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেব তো সিটেড ডিসেম্বর দু হাজার চব্বিশের নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো এই নোটিফিকেশনের যে সমস্ত ইম্পর্টেন্ট অংশ আছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো টোটাল বুলেটিন পড়াটা হয়তো তোমরা হয়তো অতটা সময় পাবে না তো সেই কারণের জন্য এই বুলেটিনে যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা আছে প্রধানত সেই জায়গাগুলোই আলোচনা করব দেখো প্রথমেই যেটা বলি যে এই যে এক্সামিনেশান হচ্ছে এটাকে বলা হচ্ছে যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এই সেন্ট্রাল টিচারস এলিজিবিলিটি টেস্টের অনলাইন ফর্ম ফিল আপ এটা শুরু হয়েছে সতেরো নয় দু হাজার চব্বিশ থেকে এবং চলবে কিন্তু ষোলো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত এবং ডেট অফ এক্সামিনেশান কবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে এক্সামিনেশান হবে এক্ষেত্রে এই যে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে এক্সামিনেশান হবে প্রধানত দুটো পেপারে এক্সামিনেশান হবে যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যারা টিচার হতে চায় তো তারা প্রধানত এই পেপার ওয়ান এক্সামিনেশান দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা সিক্স থেকে এইট পর্যন্ত স্টুডেন্টসদেরকে যারা পড়াতে চায় তারা পেপার টু এক্সামিনেশনে তারা বসবে পেপার টু তারা দেবে তো এক্ষেত্রে পেপার ওয়ান হবে ইভিনিং শিফটে অর্থাৎ আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত এবং পেপার টু হবে মর্নিং শিফটে অর্থাৎ সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত এই পরীক্ষা হবে এবং এই প্রসঙ্গে বলে যারা শুধুমাত্র পেপার ওয়ানে বসবে তারা কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য এলিজিবিলিটি এলিজিবল হবে এবং যারা পেপার টুতে শুধুমাত্র কেউ যদি পেপার টুতে বসে তারা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়াতে পারবে কিন্তু কোনো ক্যান্ডিডেট দুটো এক্সামিনেশনে কিন্তু দিতে পারবে তো আমি তোমাদেরকে সাজেশন দেব যে তোমরা দুটো এক্সামিনেশনে তোমরা দাও ক্লাস ওয়ান থেকে ফাইভ এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুটো পেপারে এক্সামিনেশন হচ্ছে এই দুটো পেপারেই তোমরা এক্সামিনেশন দেবে তো যে এলিজিবল ক্রাইটেরিয়া তো সেটা হচ্ছে গ্রাজুয়েশানে তোমাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড এবং ডিএলএড থাকতে হবে আবার বলছি গ্রাজুয়েশানে ফিফটি পারসেন্ট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিএড এবং ডিএলএড কিন্তু তোমাদের পাশ করতে হবে এক্ষেত্রে দেখো মেথড অফ অনলাইন ফর্ম তো অনলাইন ফর্ম তোমরা কীভাবে তোমরা সাবমিট করবে তো সেটা এক্ষেত্রে দেওয়া আছে দেখো লগ অন টু সি অফিসিয়াল ওয়েবসাইট তাহলে সিটেট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে গো টু দ্য লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড ওপেন দ্য সেম তার মানে অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করবে এবং তারপরে যে সমস্ত বিভিন্ন ইনফরমেশন যেগুলো আসবে তো সেগুলো তোমাদেরকে কিন্তু পরপর পুট করতে হবে তো এই জায়গাতে অনেক স্টুডেন্টসদের যেটা অসুবিধা হয় সেটা একটুখানি দেখে নাও যে আপলোড দ্য স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন জেপিজি অ্যান্ড জেপিজি ফরম্যাট তার মানে তোমাদেরকে একটা সিগনেচার একটা পাতাতে স্ক্যান করে নিতে হবে এবং স্ক্যান করে সেটাকে জেপিজি এবং তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ তো সেই ফটোগ্রাফ কিন্তু জেপিজি এবং জেপিজি ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে এক্ষেত্রে দেখো সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ শুড বি বিটুইন টেন টু হানড্রেড কেবি অর্থাৎ তোমরা যে ফটোগ্রাফ যেটা মানে তোমাদের যে ছবি সিম্পলি তো তার কিন্তু সাইজ কিন্তু দশ থেকে হানড্রেড কেবি হতে হবে এবং ইমেজ ডাইমেনশান অফ দ্য ফটোগ্রাফ বি সাড়ে তিন সেন্টিমিটার উইথ এবং সাড়ে চার সেন্টিমিটার হাইট হতে হবে অর্থাৎ এটা কিন্তু ফটোগ্রাফের এটা কিন্তু সাইজ এক্ষেত্রে বলা আছে এবং স্ক্যান যে সিগনেচার মানে একটা পাতাতে তোমরা যে সিগনেচার করছো তো সেই সিগনেচারের সাইজ কিন্তু এক্ষেত্রে তিন কেবি থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে এর থেকে যদি কম হয় তাহলে আপলোড হবে না আর যদি বেশি হয় তাহলে কিন্তু আপলোড হবে না তো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ফোকাস করবে এবং এই জায়গাতে দেখো এক্সামিনেশান ফিস তাহলে কত হচ্ছে জেনারেলদের জন্য প্রধানত অনলি পেপার ওয়ান আর পেপার টু মানে যারা শুধুমাত্র পেপার ওয়ান দেবে তাদের জন্য হাজার টাকা আবার যারা শুধুমাত্র পেপার টু দেবে তাদের জন্য হাজার টাকা আর কেউ যদি দুটো পেপারেই যদি বসতে চায় তাহলে তাদের কিন্তু অ্যাট এ টাইম বারোশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর এস সি এস টি অথবা অথবা ডিসেবল যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা শুধুমাত্র পেপার ওয়ান অথবা শুধু পেপার টু কেউ যদি দেয় তাহলে এক্ষেত্রে পাঁচশো টাকা করে ফিস আর যদি দুটো পেপারই দেয় তাহলে কিন্তু ছশো টাকা ফিস তো এটাই হচ্ছে প্রধানত ফিস স্ট্রাকচার এবং এই ফিস তোমরা কিন্তু অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে সুতরাং আমরা দেখলাম যে ফর্ম ফিল এর প্রসিডিওর তাহলে তোমরা সিটেটের ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল তোমরা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখালাম যে সিগনেচার এবং ফটোগ্রাফের সাইজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে দেখো আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে ইন কেস নাম্বার অফ ক্যান্ডিডেটস আর মোর ইন এনি সিটি যদি কোনো সিটিতে যদি ক্যান্ডিডেটের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে দ্য এক্সাম মে অলসো বি কন্ডাক্টেড অন থার্টিন্থ নভেম্বর দু তাহলে তিরিশে নভেম্বর দু কিন্তু এক্সামিনেশান নেওয়া হতে পারে যদি কোনো সিটিতে যদি ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয় এবং এই যে পরীক্ষা হচ্ছে অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু যে পরীক্ষা হচ্ছে অল দ্য কোয়েশ্চেন্স ইন দ্য সিট এট উইল বি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স সমস্ত প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হবে এবং ইচ ক্যারিং ওয়ান মার্ক তাহলে প্রত্যেকটা প্রশ্নের যে মার্কস হবে তো সেটা কিন্তু ওয়ান মার্কস এবং দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এই প্রসঙ্গে বলে রাখে যে যারা সিটেটে কোয়ালিফাই করবে সুতরাং তোমাদের যে সিটের সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড থাকবে এবং দেখো দেয়ার উইল বি টু পেপার্স অফ দ্য সিটেড এ প্রধানত দুটো পেপার থাকবে পেপার ওয়ান উইল বি ফর এ পারসন হু ইন্টেন্স টু বি এ টিচার ফর ক্লাস ওয়ান টু ফাইভ অর্থাৎ যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ মানে ক্লাসের মধ্যে যারা টিচার হতে চায় তো তারা কেবলমাত্র পেপার ওয়ান এক্সামিনেশান দেবে আর পেপার টু প্রধানত যারা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ক্লাসে যারা পড়াতে চায় তারা পেপার টু এটাকে সিলেক্ট করবে আবার দেখো এ পার্সেন হু ইন্টেন্স টু বি টিচার ফর বোথ লেভেল অর্থাৎ ওয়ান টু ফাইভ ক্লাস ওয়ান টু ফাইভ এবং যারা এই দুটো মানে এই দুটো সেকশানেই যারা প্রধানত পড়াতে চায় উইল হ্যাভ টু অ্যাপেয়ার ইন বোথ পেপারস তারা কিন্তু দুটো পেপারেই বসতে পারে এরপরে দেখো পেপার ওয়ান যেটা আছে ক্লাস ওয়ান থেকে ফাইভ এটা হচ্ছে প্রাইমারি স্টেজ তো এক্ষেত্রে একটু একদম সিলেবাস একটুখানি দেখে নাও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেপার পেটা করছি এটা কিন্তু কম্পালসারি মানে থার্টি এমসি কিউ থাকবে থার্টি মার্কস থাকবে এবং ম্যাথামেটিক্স দেখো কম্পালসারি আরও একবার বলছি যে পেপার ওয়ান যারা বসতে চলেছ অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে ক্লাসে যারা পড়াতে যাবে তো তাদের ক্ষেত্রে প্রধানত যে সমস্ত যে সমস্ত বিষয়ের উপর যা তাদেরকে পরীক্ষা দিতে হবে তো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটা কোচি এক্ষেত্রে কোয়েশ্চেন্স যে মার্কস থাকবে তো সেটা হচ্ছে থার্টি মার্কস এবং ম্যাথামেটিক্স এটা কিন্তু কম্পালসারি মানে সবাইকে দিতে হবে থার্টি মার্কস এবং এনভায়রনমেন্টাল স্টাডি এটাও কিন্তু কম্পালসারি থার্টি মার্কস এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান ওয়ান কম্পালসারি থার্টি মার্কস এবং ল্যাঙ্গুয়েজ টু কম্পালসারি থার্টি মার্কস তার মানে তোমাদেরকে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থার্টি মার্কস করে থাকছে তার মানে টোটাল একটা পেপারে মানে পেপার ওয়ান যেটা আছে তো সেই পেপার ওয়ানে দেড়শো মার্কসের প্রধানত এক্সামিনেশান হবে আবার এই সমস্ত পেপারগুলো বিভিন্ন ভাগে ভাগ করা আছে আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই যে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে তোমরা কি বাংলা নিতে পারবে তোমরা নিতে পারবে আমি দেখাচ্ছি এক্ষেত্রে দেখো সুতরাং এই জায়গাতে দেখো বলছে অপশান টু ল্যাঙ্গুয়েজেস ইন হুইচ ইউ উইচ টু অ্যাপেয়ার ফর সিটেড যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে এক্ষেত্রে দেখো ইংলিশে যেমন আছে এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি আছে তাহলে ইংলিশের জন্য যে কোড আছে সেটা ওয়ান এবং বেঙ্গলির জন্য যে কোড আছে তো সেটা হচ্ছে ফোর ল্যাঙ্গুয়েজ টু উইল বি এ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ল্যাঙ্গুয়েজ ওয়ান তাহলে দেখো এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান তুমি যেটা সিলেক্ট করেছো এইটা ছাড়া ধরো তুমি ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করেছো ইংলিশ তাহলে এটা ছাড়া বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো তোমরা ল্যাঙ্গুয়েজ টু হিসেবে সিলেক্ট করতে পারবে এ ক্যান্ডিডেট মে চুজ এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ আস ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড আদার অ্যাজ ল্যাঙ্গুয়েজ টু এটা কিন্তু একটি খুব তোমাদের অনেকটা সুবিধা করে দেবে যারা প্রধানত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমরা যারা সিলেক্ট করতে চাইছো এই জায়গাতে দেখো বলছে এ ক্যান্ডিডেট মে চুজ এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করতে পারো এবং আদার ল্যাঙ্গুয়েজ অ্যাজ ল্যাঙ্গুয়েজ টু তার মানে কেউ যদি বেঙ্গলিকে যদি চয়েস করে সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি চয়েস করতে পারে তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাকে কিন্তু ইংলিশ চয়েস করতে হবে এরকম কোনো এরকম কোনো বিষয় নয় যে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু রেস্ট্রিক্ট এরকম কোনো বিষয় নয় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান শুধুমাত্র সবাই যে ইংলিশ নেবে তো এরকম কিন্তু বিষয়টা নয় রাইট এরপরে আমরা দেখে নিই যে পেপার টু যেটা আছে পেপার টু মানে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্টুডেন্টসদেরকে যারা পড়াবে তো তাদের ক্ষেত্রেও দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেরকম পেপার ওয়ানের মতোই এগুলো বেশ কয়েক কতগুলো অংশ সিমিলার আছে তিনটে সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে সিমিলার আছে মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা সিমিলার আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা আছে এটাও কিন্তু সিমিলার আছে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং এর সঙ্গে সঙ্গে দেখো ল্যাঙ্গুয়েজ টু এটাও কিন্তু সিমিলার আছে ঠিক আছে সুতরাং তিনটে সাবজেক্ট কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু এর সঙ্গে মিল আছে কেবলমাত্র যেটা ইম্পর্ট্যান্ট বিষয় তো সেটা হচ্ছে এই যে তাহলে দেখো এই যে তিনটে সাবজেক্ট আছে যেটা পেপার ওয়ানের সঙ্গেই সিমিলার আছে তাহলে তিনটে সাবজেক্টে প্রত্যেকটা যে যদি থার্টি মার্কস করে হয় তাহলে এক্ষেত্রে নাইনটি মার্কস কিন্তু সিমিলারিটি আছে কিন্তু যেটা এক্ষেত্রে এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স মানে যারা সায়েন্সের টিচার হতে চায় তো তাদের তারা ম্যাথামেটিক্স এবং সায়েন্সকে তারা চয়েস করবে এবং ম্যাথামেটিক্স এবং সায়েন্সের জন্য কিন্তু সিক্সটি মার্কস অথবা যারা সোশ্যাল স্টাডিজ যারা চয়েস করতে চায় তো তারা কিন্তু এটাকে চয়েস করবে সোশ্যাল স্টাডিজ এই সাবজেক্টকে চয়েস করবে রাইট সুতরাং এই জায়গাতে দেখো সবাইকে কিন্তু দিতে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং এবং ল্যাঙ্গু সবাইকে দিতে হচ্ছে সায়েন্সের যারা টিচার হবে তারা কেবলমাত্র ম্যাথামেটিক্স এবং সায়েন্সকে তারা চয়েস করবে এবং যারা সোশ্যাল স্টাডিজের টিচার হবে তারা কেবলমাত্র সোশ্যাল স্টাডিজকে তারা কিন্তু চয়েস করবে এক্ষেত্রেও কিন্তু এক্সামিনেশনের যে মার্কস তো সেটা হচ্ছে দেড়শো মার্কস হান্ড্রেড অ্যান্ড ফিফটি যে সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে হাইলাইট করেছি এবং সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করছি এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে তো এবার দেখো পেপার ওয়ান এবং পেপার টু যেটা আছে তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাগোচি এক্ষেত্রে থার্টি কোয়েশ্চেন্স আছে এবং এই থার্টি কোয়েশ্চেন্সকে কিন্তু আবার ভাগ করা হয়েছে তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাকোজি অর্থাৎ প্রাইমারি স্কুল চাইল্ড ফিফটিন কোয়েশ্চেন্স অর্থাৎ এক্ষেত্রে মেনলি তোমরা এনসিআরটি তোমরা বই কিন্তু ফলো করবে পর্যন্ত তোমরা কিন্তু এনসিআরটি বই ভালো করে ফলো করবে তোমাদের যে প্রিপারেশান যেটা স্ট্র্যাটেজি হবে সেটা হচ্ছে যে এনসিআরটি বই ভালো করে পড়া ক্লাস এইট পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট চার অথবা পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা এটাই কিন্তু মোর দেন এনাফ রাইট এরপরে দেখো যেটা বলছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাগোজি এক্ষেত্রে থার্টি কোয়েশ্চেন্স আছে তো চাইল্ড ডেভেলপমেন্টের জন্য ফিফটিন কোয়েশ্চেন্স এবং ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশনের জন্য ফাইভ মার্কস আছে এবং তার সঙ্গে সঙ্গে পেডাগজিতে এক্ষেত্রে টেন কোয়েশ্চেন্স আছে ঠিক আছে সুতরাং এই যে থার্টি কোয়েশ্চেন্স মানে থার্টি মার্কস এক্ষেত্রে অ্যানালাইসিস করা আছে চাইল্ড ডেভেলপমেন্টের জন্য ফিফটিন কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইনক্লুসিভ এডুকেশনের জন্য ফাইভ কোয়েশ্চেন্স এবং লার্নিং অ্যান্ড পেডাগজির জন্য টেন কোয়েশ্চেন্স এরপরে দেখো ম্যাথামেটিক্স যেটা আছে যেটা সবাইকে কম্পালসারি দিকে দিতে হচ্ছে তো এটা থার্টি মার্কস এবং এটাকেও ভাগ করা আছে কন্টেন্টে আছে ফিফটিন কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে সঙ্গে পেডাগোজিতে আছে ফিফটিন কোয়েশ্চেন আবার এনভায়রনমেন্টাল স্টাডিসেও কিন্তু সেম আছে তাহলে এক্ষেত্রেও থার্টি কোয়েশ্চেন্স তাহলে কন্টেন্টে আছে ফিফটিন কোয়েশ্চেন্স এবং পেডাগোজিতে আছে ফিফটিন কোয়েশ্চেন্স আর ল্যাঙ্গুয়েজ ওয়ানে দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানে থার্টি মার্কস আছে অর্থাৎ থার্টি কোয়েশেনস থাকবে এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে আছে ফিফটিন কোয়েশেন্স এবং পেটাগোজিতে আছে ফিফটিন কোয়েশেন্স এবং ল্যাঙ্গুয়েজ টু যেটা আছে তো ল্যাঙ্গুয়েজ টুতেও কিন্তু থার্টি কোয়েশ্চেন্স অর্থাৎ কন্টেন্টে আছে ফিফটিন কোশ্চেন্স এবং পেডাগোজিতে আছে ফিফটিন কোয়েশেন্স তো এই হচ্ছে পেপার ওয়ানের সিলেবাস এরপরে আমরা পেপার টুতে চলে আসি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাগোজি এক্ষেত্রে দেখো থার্টি যে কোয়েশেন্স আছে তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট মানে এলিমেন্টারি স্কুল চাইল্ড এগুলো তোমাদেরকে পড়তে হবে এবং এক্ষেত্রে ফিফটিন কোয়েশেন্স থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো একদম পেপার ওয়ানের মতোই এক্ষেত্রে ইনক্লুসিভ যে এডুকেশন আছে এক্ষেত্রে ফাইভ কোয়েশ্চেন্স থাকবে এবং লার্নিং অ্যান্ড পেডাগোজি টেন কোয়েশ্চেন্স তাহলে থার্টি কোয়েশেন্স হয়ে গেল এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের জন্য দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে প্রধানত সিক্সটি কোয়েশ্চেন্স থাকবে তাহলে এক্ষেত্রে ম্যাথামেটিক্সে কিন্তু থার্টি মার্কস থাকবে ম্যাথামেটিক্সে তাহলে কত মার্কস থাকছে থার্টি মার্কস থাকছে এবং এই থার্টি মার্কসকে আবার ভাগ করা হয়েছে তো কন্টেন্টে আছে টোয়েন্টি কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে সঙ্গে দেখো পেডাগোজিতে আছে টেন কোয়েশ্চেন্স এবং সায়েন্সে দেখো সায়েন্সকেও কিন্তু সায়েন্সে তাহলে থার্টি কোয়েশ্চেন্স থাকবে তাহলে ম্যাথামেটিক্সে থার্টি কোয়েশ্চেন্স এবং সায়েন্সে থার্টি কোয়েশ্চেন্স কন্টেন্টে তাহলে টোয়েন্টি কোয়েশ্চেন্স এবং পেডাগোজিতে আছে টেন কোয়েশ্চেন্স এবং দেখো সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে সেক্ষেত্রেও কিন্তু সিক্সটি কোয়েশ্চেন্স থাকবে এবং এক্ষেত্রে কন্টেন্টে আছে ফর্টি কোয়েশ্চেন্স কন্টেন্টে আছে ফর্টি কোয়েশেন্স এবং তার সঙ্গে সঙ্গে তাহলে পেডাগোজিতে কতগুলো থাকবে টোয়েন্টি কোয়েশ্চেন্স ল্যাঙ্গুয়েজ ওয়ান দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানে থার্টি কোয়েশেন্স থাকবে এক্ষেত্রেও কন্টেন্টে আছে ফিফটিন কোশেন্স এবং পেডাগজিতে আছে ফিফটিন কোয়েশেন্স আর ল্যাঙ্গুয়েজ টুতেও কিন্তু এক্ষেত্রে থার্টি কোয়েশ্চেন্স থাকবে তো কন্টেন্টে আছে ফিফটিন কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে সঙ্গে পেডাগজিতে আছে ফিফটিন কোয়েশেন্স ওকে তাহলে সিলেবাস একটু দেখে নেবে তোমরা সিটেটের ওয়েবসাইট থেকে প্রধানত এই 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 যে পিডিএফ আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং যে অংশগুলো আমি হাইলাইট করে তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো তোমরা একটু ফলো করতে পারো এরপরে দেখো কিভাবে এক্সামিনেশন প্রধানত কিভাবে দেয়া হবে মানে পরীক্ষা কিভাবে দেবে সুতরাং তার ওয়েমার সিটের একটা এক্সাম্পল একটা দেওয়া আছে এরপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তোমাদেরকে দেখাবো দেখো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে তোমরা যারা তোমরা যারা পরীক্ষা দিতে চাও তো তাদের জন্য প্রধানত দুটো সেন্টারে তোমাদের প্রধানত সেন্টারের ক্ষেত্রে দেওয়া হবে একটা কলকাতা এবং একটা শিলিগুড়ি তো কলকাতার জন্য আলাদা কোড আছে টু এবং শিলিগুড়ির জন্য আলাদা কোড আছে টু তাহলে যখন তোমরা ফর্ম ফিল করবে অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমরা কোন সিটিতে তোমরা পরীক্ষা দেবে তো এরপরে আমরা চলে আসছি এরপরে দেখো আরও একদম শেষের দিকে আমরা চলে এসেছি দেখো সিলেক্ট পেপার ওয়ান ইফ ইউ ইন্টেন টু অ্যাপ্লাই ফর বিকামিং ওয়ান থেকে ফাইভ মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টিচার হতে চাইবে তোমাদেরকে পেপার ওয়ান সিলেক্ট করতে হবে আর পেপার টু মানে ক্লাস সিক্স থেকে এইটের তোমরা যদি টিচার হতে যাও তাহলে পেপার টু তোমরা পরীক্ষা দেবে আর এবং পেপার টু এই দুটো সাবজেক্টকেই যারা প্রধানত সিলেক্ট করবে এবং যারা পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো পেপারেই তোমরা পরীক্ষা দেবে তারা কিন্তু এই দুটো সাবজেক্টেই মানে এই দুটো সেকশানেই তোমরা টিচার হতে পারবে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই চান্স নেওয়ার চেষ্টা করো ঠিক আছে এরপরে দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলছিলাম যে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিএড এবং ডিএলএড তো এক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্ষেত্রে ড্রপডাউন চলে আসবে মানে তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার চাইবে এবং সেটা তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে ক্লিক করলেই তুমি বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি এলিজিবল ক্রাইটেরিয়া কী হবে সেই জন্য বলা হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ড্রপডাউন ড্রপডাউন মেনু আসবে এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কিন্তু ড্রপ ডাউন মেনু আসবে এবং বিকামিং টিচার ফর ক্লাস সিক্স টু এইট দ্য শুড মেনশন দ্য অপশানস অফ দ্য সাবজেক্ট মানে যখন ক্লাস সিক্স থেকে এইট মানে তোমরা যারা প্রধানত এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমরা যারা ক্লাস সিক্স থেকে এইটে তোমরা যারা টিচার হতে চাও তো তাদের ক্ষেত্রে কিন্তু মেনশান করে দিতে হবে যে কারা সায়েন্সের টিচার হতে যায় এবং কারা সোশ্যাল সায়েন্সের টিচার হতে চায় এটা যদি মেনশান না করো তাহলে কিন্তু তোমার ফর্ম কিন্তু এক্ষেত্রে বাতিল হয়ে যাবে তো এই অংশগুলোই প্রধানত বলার ছিল এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্ট আমরা অ্যাট এ গ্লান্স আমরা দেখে নিই যে যেগুলো তোমাদেরকে বললাম দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাট এ গ্লান্স তাহলে এক্ষেত্রে দেখো ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু সতেরো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত এবং চলবে কিন্তু ষোলো দশ দু চব্বিশ পর্যন্ত এবং তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সামিনেশান হওয়ার দুদিন আগে তোমরা এটা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং রেজাল্ট ডিক্লারেশান কবে হবে জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে টেন্টেটিভলি মানে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এটা করার চেষ্টা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এন্ট্রি অফ এক্সামিনেশন হল পেপার টু যারা পরীক্ষা দেবে তো তাদেরকে সাড়ে সাতটার সময় এক্সামিনেশন হলে যেতে হবে এবং চলবে কিন্তু একদম বারোটা পর্যন্ত এবং যারা পেপার ওয়ান যারা এক্সামিনেশন দেবে সাড়ে বারোটার সময় তোমাদের এক্সামিনেশন হলে ঢুকতে হবে এবং চলবে কিন্তু পাঁচটা পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটিভাবে ইনফরমেশন তো তোমরা যারা সিটেড এক্সামিনেশন দিতে চাও তো তোমরা যারা গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস আছে এবং তার সঙ্গে সঙ্গে বিএড এবং ডিএলএড আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রত্যেকেই এই সিটেড এক্সামিনেশন কারণ এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা প্রেফার করতে পারবে সুতরাং এই মুহূর্তে কোনোরকম সময় ওয়েস্টেজ না করে তোমরা সিট এটের জন্য প্রিপারেশন শুরু করে দাও আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট